গ্যাস সিলিন্ডার ফেটে ভেঙে পড়ল বাড়ির একাংশ, আহত সাত। আসানসোলের জামুরিয়া থানার বাহাদুরপুরে বিস্ফোরণে ভেঙে পড়ল একটি বাড়ির একাংশ। ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনায় একই পরিবারের সাতজন সদস্য আহত হয়েছে। জানা গিয়েছে মঙ্গলবার রাতে জামুরিয়া থানার বাহাদুরপুরের গোয়ালাপাড়ায় হঠাৎই বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে জানানো হয়েছে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটেছে। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। দয়া, কি হয়েছিল রে? কি হয়েছিল? দু কেজি আড়াই কেজি সাইজের গ্যাস আমার ভাইয়ের রুমে, মানে গ্যাস ধরাতে ধরাতে একটু নিচে বলছি যে আগুন জ্বলুন, যে আমি সূর্যের বস্ত্র রাস্তা খুঁজছি, কাগজ তো খুঁজতে বেড়ে উঠে যে একটু বাড়ি গাছ ওটা ধর করে। কজনের চোট লেগেছে? চোট এবার আমি তো দেখিনি। তুমি ঘরের মালিক তো? কি নাম? আমি কারখানা থেকে আসছি, এসে কোথায় চান টান করি, আমি প্যান জামা কাপড় জামা ছেড়ে একটা ঠাকুর নাম করবো করে বসেছি। সেই সময় একটা আওয়াজ হলো, এত জোর আওয়াজ হলো যে মনে কী হয়ে গেল, দৌড়ি বেয়ে এসে দেখছি না এই ব্যাপার, আওয়াজ উঠছে পুরো, আওয়াজ চিৎকারছে, আমি এসে দেখছি না এই সব ঢাকা আছে। তার দিকে আস্তে আস্তে কোনো রকম দৌড়ে এসে আমি আর সবাই আর গ্রামের লোক সবাই এসে তাদেরকে বার করার জন্য হেল্প করলাম, আমরা চেষ্টা করলাম, বার করলাম, বার করে এবার গাড়ি টাড়ি ডেকে তাদেরকে হসপিটাল পৌঁছানোর ব্যবস্থা করলাম। কজনের চোট লেগেছে? প্রায় সাত আট জন। কি কারণে বিস্ফোরণ বলতে পারবেন? এটাও হয়েছে শুধু একটা ছোট্ট গ্যাস সিলিন্ডার থেকে বাস্ট হয়েছে। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল। যার ঘর, কি নাম, কি করেন? দয়াময় মণ্ডল। উনি কি করেন? বেকার ছিল, কিছুই করেন না বেকার। ক্ষতি কি কি হয়েছে? ক্ষতি একদম ঘরের ঘর যাবতীয় জিনিস ক্ষতি হয়েছে, প্লাস মানুষ গুলো ক্ষতি হয়েছে, পা হাত ভেঙে গেছে পুরো। কি নাম আপনার? আমার নাম সুকুমার ঘোষ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।